এটা বাদ দিব, ঠিক আছে এটা বাদ দেবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, খুব আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, নিউ ভিডিও। তো আজকে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতেই। তো ভিডিও দেখো, ভিডিও দেখলে পরে তবেই বুঝতে পারবে। আর হ্যাঁ, আমি আই এম সরি, কারণ হচ্ছে যে মাঝখানে কিছু দিনের জন্য আমি ব্লগ দিতে পারিনি, কারণ আমি কোথাও যাইনি, সেই জন্য আমি ব্লগ দিইনি। তো আজকে যাচ্ছি, আজকে হ্যাঁ এটা স্পেশাল একটা কত জিনিস আছে, স্পেশাল জিনিস হবে, সেই জিনিসের জন্য যাওয়া। তো দেখো তোমরা যাই, গিয়ে দেখি, দেখাও, দেখাচ্ছি তোমাদেরকে যে হ্যাঁ কী স্পেশাল জিনিস, কী জিনিস করবো কি না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো গিয়ে। তো এখন আপাতত এইটুকুনি বলছি, এখন আপাতত যাচ্ছি আমি ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে, তারপরে ব্যারাকপুর থেকে কোথায় কী যাবো কি না যাবো, কেউ আসছে কি আসছে না সবই দেখতে পাবে তোমরা। তো ভিডিও দেখো শুধু, আর কিছুই না। তো ভালো হয়েছে যে হ্যাঁ আমি একদম রেলগেটটা খোলা পেয়ে গেছি, একটা খুব ভালো জিনিস, সচরাচর রেলগেট খোলা পাওয়া যায় না, স্পেশালি এই সময় যেতে। মানে 3:45 বাজে এখন, ঘড়ির টাইম আমি দেখলাম 3:04। তো 3:04 এই মুমেন্টে আমি দেখেছি বেশিরভাগ সময় রেলগেট অফ থাকে। তো আর ইয়ার এত ফালতু রাস্তা এখানে, মানে কী বলবো, প্রচুর ধুলো উঠবে এটা বুঝতে পারছি। একটা কাজ করি, আমি ব্যাকে যাই, কারণ হচ্ছে যে যা অবস্থা হবে আমি আমার ইয়ে তুলতে পারবো না, আমার ক্যামেরার প্রবলেম সেটা হবে। তো আমি এখন আবার ব্যাক করছি, ব্যাকের পরে আমি অন্য দিক দিয়ে অন্য রাস্তা ধরবো আমি, কারণ যদি আমি এই রোডটা ধরি, আর এই রোডটায় একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এত ধুলো, আর এত ধুলো যার জন্য আমার যে ক্যামেরা আমি যেটা ইউজ করছি তো সেটাতে যদি ধুলো লেগে যায় তাহলে আমার প্রবলেম হবে, পরবর্তী ক্ষেত্রে লেন্সের প্রবলেম হবে। তো কোনো সময় এই জিনিসটা চাই না। তো একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে যাবো, তখন যাই। আমি এখনই বুঝি না যে কেন এই রাস্তাটা ঠিক করেন, এই রাস্তাটা এতটা মেন রাস্তা, তারপরে কেন জায়গাটাকে ঠিক করছে না আমি ঠিক বুঝতে পারছি না। এটা মানে কীরকম, অনেকেরই প্রবলেম হয়, একবার ঠিক করে তারপরে আবার রেখে দেয়, যেহেতু সেই আবার ঠিক করে আবার নিজেকে সে রেখে দেয় দাবি রাখিয়ে দেয়। বাহ, লাক খুবই ভালো আছে এই রাস্তা, এখানে এই এই রেলগাড়িটা তো আরও সাংঘাতিক রেলগাড়ি। যারা যারা পলতা ব্যারাকপুরে থাকো তারা তো অবভিয়াসলি জানোই যে হ্যাঁ এই কেন রেল এর কথাটা বললাম, সাংঘাতিক, এটা সাংঘাতিক, এটা কী বলবো, দুর্দান্ত। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি এই রেলগাড়িটাকে, সেই জন্যই বললাম যে কেন। যাই হোক, আবার সেই খারাপ রোডটা, তো অনেকেরই মনে হতে পারে যে না কেন হঠাৎ করে সোজা রোড ধরেছিল, সোজা রোড ধরেছিলাম তাহলে আবার কেন ঘুরে ফিরে জন্য ঘুরে আসলাম। ইনফ্যাক্ট আমার মায়েরই হতে পারে, মায়েরই মনে হতে পারে, মা হয়তো আমাকে পরে ব্লগ দেখে হয়তো মা বলতেই পারে যে হ্যাঁ তুই কেন গেলি। তো সেটার জন্যই আমি বলছি যে অ্যাকচুয়ালি ওই দিকে রাস্তাটা এতটা খারাপ আর ধুলোটা উঠবে। হ্যাঁ এমন না যে হ্যাঁ এখানে ধুলো উঠবে না, হ্যাঁ সেটা না, সেটা কথা না, এখানে ধুলো উঠবে, একটু কম উঠবে, তাও কিছুটা হলে পরে আমি সেটা মেনটেন করতে পারবো, আমি আস্তে আস্তে চালিয়ে যেতে যেতে পারবো। বাট ওই দিকের এতটা বাজে রাস্তা আর এতটা খারাপ, সামনের দিকে রোড আরও বেশি খারাপ, বাট সেটা পারমিটেবল ভাই যে হ্যাঁ চলে যাবে, ঠিক আছে, কারণ আমাকে যেতে গেলে এদিক দিয়েই যেতে হবে, অন্য কোনো রুট নেই। আর অন্য একটা রুট আছে, সেটা হচ্ছে আমাকে নবাবগঞ্জে যেতে হবে, কিন্তু নবাবগঞ্জে যাওয়া বেশ অনেকটা টাইমের ব্যাপার। তো এখানে আমি আমার একটা বন্ধু আসার কথা আছে, তো জানি না বন্ধুটা বেরিয়েছে কি না, তা আমি একবার তাও চেষ্টা করছি আমি বাড়ির দিকে যাওয়ার, যদি বাড়ির দিকে গিয়ে যদি আমি দেখি যে হ্যাঁ ও এইদিকে এসছে তাহলে তো খুবই ভালো হয়, তাহলে আমি একবারে নিয়ে যেতে পারবো। কিন্তু আমি তাও ওকে বলে দিয়েছিলাম যে না ভাই চলে আসিস, কিন্তু না ওকে আমি দেখতে পাচ্ছি না, বাট
ঠিক আছে দেখা যাক এমনিতে আদৌ আদৌ কি বেরিয়েছে নাকি বেরোয়নি। অনেকক্ষণ আগে আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে বললো যে হ্যাঁ কোথায় আছে কি না আছে, মনে হচ্ছে আমাকে ফোন করতেই হবে। A few moments later. এই যে এতক্ষণ এতক্ষণ পরে এসছে ছাগলটা, হারামজাদার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি ভাই, সিরিয়াসলি আর দেখে রাখো দেখে রাখো সবাই দেখে রাখো, এই হচ্ছে সেই ছেলেটা যে এত লেট আমি বাড়ি থেকে চলে এসেছি, আমাকে ফোন করেছে ভাই কোথায় কোথায় আছিস, আমি বলে বলছি হ্যাঁ ও হ্যালো আছো, হ্যাঁ হ্যাঁ না পড়ে নে, হ্যাঁ পড়ে নে, আরে আমরা তো ভিতর দিয়ে যাবো ভাই, ভিতর কোন ভিতর দিয়ে নালকুটির ওখান দিয়ে ঢুকে যাবো, ঢুকে ওখান থেকে চার চার পাঁচ দিয়ে বেশি না চার চার ওখান থেকে লোক পুলিশ আছে সেই জন্য, হ্যাঁ থাকে ভাই বল খবর তো সব ঠিকঠাকই আছে, হ্যাঁ হ্যাঁ সবাই ঠিকঠাকই আছে, হ্যাঁ জানি ভাই সে তো আছেই ভাই সাংঘাতিক ভাবে খেলা। A few moments later. পুরো ভোল পাল্টে গেছে না ধুবি কাটে, আগে আমরা ওই দিকের পর্যন্ত যেতে পারতাম এখানে তখন যাওয়া যাবে না, এখন যা অবস্থা দেখতে পাচ্ছি না দেখছি আমরা একটু এক্সপ্লোর করে দেখি হ্যাঁ জায়গাটা কতটা কি বদলেছে, তো এখন আমি চাই যে দেখি আমি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অবস্থা সামনে যাওয়া যাওয়া একটু টাফ আছে, কারণ ওখান দিয়ে একবার যদি পাঁচটা পিচ লয় যাওয়া যায় সেটা গেল তাও যাওয়া যেতে পারে অসুবিধা নেই, দূর তো আসে হতে পারে থাক ও তো এখানে স্টপ যাচ্ছি না অন্য কোথাও।